হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নাদার ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের আমি একটা গল্প বলবো, একটা অসফল পিজ্জার কাহিনী। এরপরে এরপরে কি দেবে, টপিংস গুলো দেবে? এখানে ময়দাটাকে নুন, চিনি, তেল, টক দই আর ইস্ট দিয়ে মেখে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর এই পিজ্জার রুটিটা হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিয়ে তারপর এটা ফর্ক দিয়ে একটু ফুটো ফুটো মতো করে নেওয়া হয়েছে। তারপর হলো টপিংসের পালা। এই তৈরি হয়ে গেল আমাদের অদ্ভুত পিজ্জা। দেখুন, এবার খাওয়া পালা শুরু করছি আমরা। ডেফিনেটলি একটা বাজে টাইপের হয়েছে, কিন্তু দেখতে সুন্দর হয়েছে। মাপ কিন্তু ঠিকঠাক হচ্ছে না, মেপে দেখবো কিন্তু। এবার ভাই পিজ্জাটাকে কেটে চলেছে, দেখা যাক খেয়ে কি হয়। তুমি কি বলো? এ কাটুক, দেখি কি হয়। মনে আছে কি অবস্থা হয়েছিল আগেরটা? বাবা, দাঁত ভেঙে যাওয়ার জোগাড়। এটা বিস্কুট পিজা। কোথায় কাটাকুটা হয়েছে? ঠিক করে কা হয়ে গেছে জিনিসগুলো মেশা। এবার আমাদের বাড়ির একটি অসফল পিজ্জা তৈরি হয়েছে আজকে সকালবেলা, বানিয়েছেন। এরপরে জিনিসগুলো দেওয়া হবে, মশলাগুলো। মশলাগুলো দেওয়ার পরে কি তৈরি হবে এবার আপনাদের দেখাবো। এখন অরিগ্যানো আর চিলি ফ্লেক্স মেশানো চলছে। আর টপিংসে আমাদের দেওয়া হয়েছিল মোজারেলা চিজ, চিজা চিজ ব্লক, আর আর কি দেওয়া হয়েছিল গো? বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো, জেলাপিনো আর অলিভ, এইগুলো দেওয়া হয়েছিল। আরে কম দে বাবা একটু। ভালো লাগছে সত্যি, এখন এগুলো পরে তুলে রাখা হয়েছিল বলে দেখতে পাচ্ছি বলো, দারুণ লাগছে। এখনই জিভে জল আসছে জানো, মাকে বলতে হবে আরেকদিন বানাতে। আর সবচেয়ে বড় কথা, ওই ওখানকার যত ফিল্ম আর্টিস্টরা ওখানে গিয়ে জড়ো হয়। হ্যাঁ তো ভালো, আমরা তো ওই ক্যাটাগরি নই। বাবা খারাপ লাগে না খেতে, আমার কোনো ফ্রুটের সঙ্গে বা কোনো ভেজিটেবলের সঙ্গে তুমি তার উপর যদি চিজ পিজ বা মায়োনিজ দিয়ে দাও তাহলে আমার কোনো প্রবলেম নেই। আই হ্যাভ নো প্রবলেম। তোমার কেমন লাগে? তাই নিজে বানিয়ে নিজেই বলছো ভালো লাগছে। আমার তো ভালো, কিন্তু ভালোই বলবে।
কেমন এইটা কিন্তু ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটা যতগুলো মেরেছিলাম অসফল পিজা হয়েছিল, এটা কিন্তু দারুণ হয়েছে, এটা সাকসেসফুল, এটা মানতে হবে। এতদিন পরে বানিয়ে 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 দারুণ কেমন হয়েছে, এনি কমেন্ট? অবশেষে পিজা সফল হলো, আমাদের বাড়িতে একটা সফল পিজা তৈরি হলো, কি বলো, দারুণ হয়েছিল না? দারুণ, এইটা কিন্তু মানতে হবে, মানতে হবে। মা অনেকক্ষণ দিন ধরে কষ্ট করে 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 অনেকগুলোর পরে অবশেষে সফলতার মুখ দেখেছিল, এই জন্যই বলে জানো তো, বারবার চেষ্টা করো। এবার হতে চলেছে বেকড রসগোল্লা। আচ্ছা, তো হয়ে গেছে, শুনলে তো আমাদের মানে কি কাণ্ড আমরা বাড়ির মধ্যে করেছি। তো লাস্টে খুব সুন্দর একটা পিজা তৈরি হয়েছিল, আমরা খুব মজা করে খেয়েছিলাম। আর ওই বেকড রসগোল্লা তারপর তৈরি হয়েছিল, সে মানে অপূর্ব খেতে হয়েছে, কলকাতার যে কোনো বড় দোকানের সাথে পাল্লা দিতে পারে, এত ভালো খেতে হয়েছিল। অন্য কোনো সেটা আমার ভিডিও করে রাখা নেই, কোনো একটা সময় আবার ওটা বানানো হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটা। তো আবার আজকে আজ মতো এখানেই, আমাদের একটা ভালো সুন্দর স্মৃতি কয়েক দিনের, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগে তোমরা কিন্তু জানিও, আর লাইক করো যদি ভালো লাগে, আর কমেন্ট করো, আর প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে অবশ্যই, আর লিখে জানিও কেমন লাগলো। আবার চলে আসবো একটা অন্য ব্লগ নিয়ে, দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে বাই। আর ও, তোমাদের বলা হয়নি হ্যাপি নিউ ইয়ার।